নমস্কার বন্ধুরা, ডিপিএস কিচেনে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি আপনাদের সাথে ঝিঙে আলু বড়ার রেসিপি শেয়ার করব। তো ভিডিওটি ভালো লাগলে নিশ্চয় লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন নতুন রেসিপির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। প্রথমে আমি ঝিঙে আর আলুগুলোকে ভালোভাবে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কেটে জলে এভাবে ভিজিয়ে রেখেছি। আর দিকে আমি বুটের ডাল বা চানার ডালও বলতে পারো, ওটাকে ভিজিয়ে রেখেছি আধা ঘন্টার মতো। ভিজিয়ে একটা বড় মিক্সির জারে নিয়ে দুটো মরিচ, কাঁচা লঙ্কা আর দুটুকরো আদা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তার মধ্যে একে একে লঙ্কা কুচুই আর আমি নুন দিয়ে দিয়েছি 1 চা চামচ। তো দিয়ে ভালোভাবে এটাকে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়ার পর ওইদিকে আমি কড়াই গরম হতে দিয়েছি, বসে দিয়েছি। তো এইদিকে আমি কড়াইটাকে ভালোভাবে গরম করতে দেব। কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে দিব। এখানে আমি রিফাইন তেল দিয়ে দিলাম আধা কাপের মতো। রিফাইন তেলটা গরম হয়ে গেলে আমি ওই বুটের ডালের পেস্টগুলোকে দিয়ে দেবো, বড়ার শেপের মতন করে ভাজবো, ভেজে নেব। আমরা বুটের ডালের বড়া ভেজে নেব, ছোট ছোট আকারে বড়া ভেজে নেব। এভাবে আমি দিতে যাব, 6-7টার মতন করে দিয়ে দিয়ে ভাজবো, বেশি ঘন করব না। এক সাইডে ভালোভাবে হয়ে যাওয়ার পর আমরা খন্তের সাহায্যে উল্টে দেব, উল্টে আর এক পাশে ওই পাশেও ভেজে নেব। ভালোভাবে ভেজে নিয়ে লালচা লালচা ভাব হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে নেব। তো দেখো লাল লাল হয়ে আসছে আমাদের বড়াগুলো। তো প্রায় বড়াগুলো হয়ে যাচ্ছে। তো হয়ে গেছে বড়াগুলো। তো আমরা এটা এখন একটা প্লেটে ভালোভাবে তেলগুলোকে ঝরিয়ে নিয়ে একটা প্লেটে নামিয়ে নেব। ঝাঁঝরার সাহায্যে আমরা একটা প্লেটে এই বড়াগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিলাম সব বড়াগুলো। এইভাবে আমি সম্পূর্ণ বড়াগুলো ভেজে নিয়েছি। তারপর একে একে আমি কড়াইটাকে আবার বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর কড়াইটাকে আমি গরম হতে দেব। গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব মিঠা তেল। মিঠা তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন দেবেন আপনারা। আমি এখানে আধা কাপের অল্প কম দিয়েছি, কারণ এখানে আমি আলুগুলো ভেজে নেব, তারপর ঝিঙাগুলো ভেজে নেব। তো আমি তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখানে এখন কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু সময়ের জন্য ভালোভাবে ভেজে নেব। তো এখানে দিয়ে দিলাম খানিকটা নুন। নুন দিয়ে একটু নাড়াচাড়া করব। আরেক দিকে আমি টমেটোর পেস্ট বানিয়েছি,
তো পেস্ট বানিয়ে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। তো এখানে আমরা এখন একে একে দেব মরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো, দিয়ে এটাকে ভালোভাবে আমরা ঘেঁটে নেব। ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলোকে টমেটোর পেস্টের সাথে। এদিকে মশলা গুলানো হয়ে গেছে, আর ওইদিকে আমরা আলুটাকে একটু দেখে নেই, ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার এখানে আমরা দিয়ে দেব হবে ঝিঙেগুলোকে। ঝিঙেগুলোকে দিয়ে দিলাম, দিয়ে লাড়াচাড়া করব ভালোভাবে। ভালোভাবে লাড়াচাড়া করে একটু সময়ের জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5-10 মিনিট অবধি। ঢাকনাটা উঠে দিলাম, তো একটু জল বার হয়ে আসছে, তো এটাকে আর একটু সময়ের জন্য ভাজবো। তো এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে একটু লেড়ে দেব। ভালোভাবে এটাকে ঘেঁটে দেব। তো প্রায় আমাদের ঝিঙেগুলো নরম হয়ে আসছে, তো আমরা এখন ওই টমেটোর পেস্টটা দিয়ে দেব ভালোভাবে। ভালোভাবে দিয়ে এটাকে আমরা এখন একটু সময়ের জন্য এভাবে রেখে দেব। একটু সময় এটাকে ঝাল করে রেখে দিলাম, দিয়ে একটা গামলাতে আমরা নামিয়ে নেব। আবার একটা চৌকা ধরিয়ে নিলাম, আমরা চৌকাটা ধরিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, আবার ধুয়ে ভালোভাবে ধুয়ে বসিয়ে দিলাম। দিয়ে আমরা একটু পরিমাণের মিঠা তেল দিয়ে দিলাম, আবার মিঠা তেল দিয়ে ভালোভাবে আমরা মিঠা তেলটাকে ছড়িয়ে নেব কড়াইয়ে চারদিকে। চারদিকে ছড়িয়ে নিয়ে একটা দুটো তেজপাতা দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর 5 ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিব গোটা জিরে, দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিলাম। ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি ঝিঙা আলুর ঝোলটাকে এখানে দিয়ে দেব, দিয়ে একটু লাড়াচাড়া করব। একটু সময়ের জন্য লাড়াচাড়া করব। করার পর আমরা এখানে অল্প পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর একটু ঘেঁটে নেব মশলাটা যাতে মিশিয়ে যায় জলের সাথে। তারপর আমরা এখানে ওই ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দিয়ে দেওয়ার পর আমরা আরেকটু এটাকে ঘেঁটে নিয়ে বড়াগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে রাখবো। তো দেখো ঝাল আসছে আমাদের তরকারি। তো আমরা একটু পরিমাণের চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে না দিতেও পারেন।
তো চিনি দেওয়ার পর আমরা জাল হয়ে যাওয়ার পর একটু শুকনো শুকনো হওয়ার পর আমরা নামিয়ে একটা বাটিতে সার্ভ করব। তো আজকের জন্য এখানেই টাটা।